বন্ধুরা দেখো, আজ আমরা বানাবো ডিক্সের রাওয়া ধোসা। আর এখানে দেখো লেখা আছে যে এটা দিয়ে আটটা হবে, তো আমি জানি না, আমি প্রথমবার ট্রাই করছি, কটা হবে কি হবে জানি না। আর এটা হলো গিয়ে দেখো 200 গ্রামের প্যাকেট। আর এটা হলো এখানে কিভাবে বানানো হবে, এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এগুলো দেখে দেখে আমি বানানোর চেষ্টা করব। কি হবে ওটা তোমাদের সামনেই হবে যা হবে আর কি। তো প্রথম স্টেপে দেখো দেওয়া আছে এখানে মেক ইন 520 ml ওয়াটার, স্টার টু এ স্মুথ ব্যাটার অ্যান্ড সেট অ্যাসাইড ফর 5 মিনিটস। হ্যাঁ, তো এটাকে প্রথম গুলতে হবে, গুলে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। খুলছি প্যাকেটটাকে, দেখো এই ধরনের ভেতর থেকে প্যাকেটটা বেরোলো। দেখে তো মনে হচ্ছে আমুল দুধ থাকে না, ওরকম মনে হচ্ছে দেখে। আমরা এই বলটা নিয়েছি, আর এটাতে কোনো লবণ টবণ দিতে হবে না, সব কিছু দেওয়াই আছে। আর গরম জল লাগবে না, এটাতে ঠান্ডা জল দিয়ে আমরা মিশাবো। জল একসাথে দেব না, একটু একটু দেব আর মিশাবো। কনসিস্টেন্সিটা ঠিক এই ধরনের হতে হবে। এটাকে আমরা এখন রেখে দেবো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ডোসার ব্যাটার তো হয়ে গেল, কিন্তু ডোসার আলুটা রেডি করতে হবে। তো ওটার জন্য আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে ম্যাশ করছি। তো ম্যাশ করার সময় পুরো ম্যাশ করবো না, একটু দানা দানা রাখবো। আর এবারে মশলাগুলো কী কী লাগবে চলো দেখে নাও। লাগছে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, কালো সর্ষে, গোটা জিরে, ছোলার ডাল, দুটো কাঁচা লঙ্কা, আর লাগবে কারি পাতা। লঙ্কাটা আমি দুটোই দিয়েছি, তোমরা তোমাদের মতন দিয়ে দেবে। দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিচ্ছি সাদা তেল, খুব একটা বেশি তেল লাগবে না। তেলটা এবারে গরম হয়ে গেছে, দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভাজা করতে হবে, একটু ভালো একটা গন্ধ বেরোবে, ওই সময় আমরা এখানে দিয়ে দেবো কালো সর্ষে। এক চামচের মতন কালো সর্ষে দিলেই হলো, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো দিয়ে একটু ভাজা ভাজা করবো। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাটাকেও ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে কারি পাতা, তার সাথে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা আর পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে একটু সফট হতে দেবো, তারপরে দিয়ে দেবো আমরা এটাতে ছোলার ডাল। দেখো ছোলার ডাল খুব একটা বেশি লাগবে না, 1 চামচের মতন ছোলার ডাল আমি নিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব, হয়ে গেছে ভাজা। তারপরে দিচ্ছি নুন, নুনটা বুঝে দিতে হবে, আর হলুদ। নুনটা যেহেতু ব্যাটারের মধ্যে আছে তো বুঝে দিতে হবে। দেখো সবগুলো মশলা এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব একটা বেশি ভাজা করতে হবে না। তো এবারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে, আলুগুলো দিয়ে ফ্লেমটা হাই করে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। খুব একটা বেশি সময় ভাজতে হবে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা চাইলে এটাতে রোস্টেড বাদামও দিতে পারো, বাদামটাকে একটু রোস্ট করে একটু ক্রাশ করে দিয়ে দেবে, খুব ভালো হয়। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এবার দেখো আলু আমাদের হয়ে গেল, এবারে বানাবো দোসা। বানানোর জন্য দেখো ব্যাটারটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটু নাড়াচাড়া করছি। আর দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা খুব একটা বেশি দিইনি, ব্যাটারটা দিলাম, দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আমার কাছে দোসা তাওয়া নেই তাই আমি লোহার তাওয়াতে বানাচ্ছি, তোমাদের কাছে যদি দোসা তাওয়া আছে ওটাতে বানাবে। আর এবারে দেখো ফ্লেমটা একদম লো থাকবে, আর সাইডে সাইডে মাঝখানে একটু সাদা তেল একটু দিয়ে দিচ্ছি, যাতে করে সাইডগুলো বের করতে ইজি হবে, নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে যেহেতু এটা লোহার তাওয়া, তাই একটু তেল দিতে হয়। দিয়ে দিলে ইজি হবে সাইডগুলো বের করতে। তো আমি সাইডগুলোকে বের করে নিচ্ছি, একদম হালকা হাতে করতে হবে, খুবই সফট হয়, ভেঙে যাওয়ার চান্সেসটা থাকবে। তো আমি বের করে নিয়েছি সাইডগুলো, এবারে আমি এখানে মাঝখানে দিয়ে দেবো আলুটা। তোমরা চাইলে গোল রাখতে পারো, কিন্তু আমাদের বাড়িতে এই ধরনেরই পছন্দ করে তাই আমি এই ধরনেরই বানাই। তো সাইডগুলো আমি ফোল্ড করে দিচ্ছি, এবারে এই দিক থেকেও ফোল্ড করে দেবো আর এটাকে উল্টে দেবো। তো আমি এটাকে এইভাবেই সার্ভ করব। তোমরা চাইলে কোকোনাট চাটনি বা সাম্বারের সাথে তোমরা এটাকে সার্ভ করতে পারো। তো হয়ে গেল আমাদের দোসা। শেপটা তো ওইভাবে হয়নি, কিন্তু টেস্টার টেস্ট ঠিক আছে, শেপ না হলেও টেস্ট ঠিক আছে। রিভিউ দাও, কেমন হলো খেতে?
মনে মানে দেখতে এমন মনে হলো যে রুটি আর সবজি খাচ্ছি, কিন্তু খেতে সত্যি খুব স্বাদ হয়েছে, প্রপার দোসার টেস্টে এসছে, কিন্তু দেখতে মনে হচ্ছে রুটি আর সবজি খাচ্ছি। বন্ধুরা দেখলে আমার বড় রিভিউ দিয়ে দিল, আমার শ্বশুরমশাই রিভিউ দিয়ে দিলেন কি খেতে কেমন হয়েছে। তো দেখতে একদমই ভালো হয়নি, দেখতে একদম প্রপার দোসার মতন একদমই মোটেও হয়নি আর কি, কি বলে ওটাকে প্যানকেক হয় না ওটার মতন হয়েছে, কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। মা আর আমি জাস্ট খেয়ে আসলাম আর কি। তো খেতে একদম পুরো মানে একদম হুবহু রেস্টুরেন্টের দোসার মতন টেস্ট। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো গিটসের দোসা। তো গিটসের কথা যেটা বলি, যে আজকে তো ছিল যে গিটসের মানে প্রথমবার আমি ট্রাই করবো, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। যাই হবে তোমাদের সামনেই হবে, ভালো হলো হবে খারাপ হলো তোমাদের সামনেই হবে। দোসার জন্য আলাদা তাওয়া থাকে, নস্টিকের হয়, তো ওটাতে বানাতে পারলে ভালো হয়, একদম সুন্দর হবে আর কি সেইটা, যেহেতু লোহার তাওয়াতে বানাতে গেলে ওরকম ভালো হয় না। তো নেক্সট টাইম আমি ট্রাই করবো যে দোসার তাওয়াটার মধ্যে বানানো, আমার কাছে নেই তাই আমি বানাতে পারিনি। তো তোমাদের কাছে যদি আছে তোমরা অবশ্যই ওটাতেই বানাবে। বলেছিল এই আটটা হবে, আর ঠিক ঠিক আটটাই হয়েছে। আর বলেছিল 5 মিনিট ভিজিয়ে রাখার পর বানাতে সুবিধে হবে, উঠাতে সুবিধা, তো ওটাও একদম পারফেক্ট হয়েছে। আর টেস্ট ওয়াইজ একদম ঠিক আছে, কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কালার নেই, কিচ্ছু নেই। সো এটা হেলদি, আর এটা আরামসে তোমরা বাচ্চাকেও খাওয়াতে পারো, কোনো টেনশন নেই। আর দুবুকে প্রথমবার ও খেয়েছে আজকে দোসা, ওর মানে খুবই ভালো লেগেছে টেস্টটা, তো মানে এখন থেকে ওকে খাওয়ানো যাবে। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন, যারা এই ভিডিও থ্রু আসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।